নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ফতেপুর ও নায়কপুর ইউনিয়নের 20 থেকে 25টি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে এই সড়ক দিয়ে। উপজেলা সদরে যেতে পার হতে হয় ছোট বড় 11টি সেতু। তবে ধলাই নদীর উপর 1997 সালে নির্মিত সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর দুপাশে মাটি না থাকায় বাঁশের সাঁকো দিয়ে উঠতে হচ্ছে সেতুতে। সরকার দেবা করছে ভাই বাঙ্গাই, আমরা যাতায়াতে চলাফেরার খুব কষ্ট হইতাছে, পরিবার মানুষ একজন দুঃখ হয়ে গেছে, হাসপাতালে লয়ে গেছে। কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো ফল মেলেনি, বরং ভোগান্তি আরো বেড়েছে। তাই সেতুটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। এই বাঙ্গাটা 10 বছর ধরে এমন ভাই লোকে যাতায়াত করতে পারে না, লোকে পিঠে নেয় পরে। আমরা হচ্ছে গাড়ে গাড়ে নৌকা লাগি এই মানুষের লাগিয়া। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকৌশলী, তবে ঝুঁকিপূর্ণ জায়গা মেরামতের ব্যাপারে পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমি কথা বলে বিষয়টি জনস্বার্থে যত দ্রুত করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা আমার দিক থেকে করব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।